ধর্ষণের মামলা প্রত্যাহার না করায় একটি পরিবারকে প্রাণনাশের হুমকি। তাদের পানীয় জল বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠল এলাকার তৃণমূল সমর্থকদের বিরুদ্ধে। তাদের গৃহবন্দী করে রাখা হয়েছে বলেই অভিযোগ। ঘটনাটি ঘটেছে মালদার গাজল থানার ভক্তিপুর এলাকায়। জানা যায়, 3 বছরের এক শিশুকে ধর্ষণ করে গ্রামেরই এক নাবালক বলেই অভিযোগ। অভিযোগের ভিত্তিতে পুলিশ ওই নাবালককে গ্রেপ্তার করে জুভেনাইল হোমে পাঠিয়েছেন। অভিযোগ, এরপর থেকে মামলা প্রত্যাহারের জন্য ওই নাবালকের বাবা তৃণমূল নেতা বল্টু রায় ও তার পরিবারের সদস্যরা অভিযোগকারীদের হুমকি দিচ্ছে বলেই অভিযোগ। আমার মেয়েকে রাজু নামে ছেলে ধর্ষণ করেছে। আমার মেয়েটা তো কান্না করছিল খুবই, একদম ওর বলছে কি মা আমার মুখ চিপে ধরেছে, আমাকে মারছে। রাজু দাদাকে আমি বলছি যে আমাকে ছাড়ো ছাড়ো, তাও ছাড়ছে না, একদম মানে আর একদম মানে কান্না করছে। আর আমি মানে গিয়ে দেখি যে আমাকে দেখতে পায় মানে ছেলেটা পালিয়ে গেল। আমরা তো মেয়েকে নিয়ে খুবই ভয়ে আছি। থানায় কমপ্লেন করেছেন? হ্যাঁ, থানায় কমপ্লেন করেছি। এখন সমস্যা কি আছে? এখন সমস্যা, এখন আমরা কেস করেছি। কেসটা তোলার জন্য ওরা বলছে, বলছে যে কেসটা তুলতে বলো তোমার স্বামীকে, না হলে মার্ডার করে দেবো। কারা বলছে এটা? ছেলের বাড়ি, ওরা টিএমসি পার্টি করে তার জন্য সাহস পাচ্ছে। আমরা খুব আতঙ্কে আছি, খুব ভয়ে আছি। আমার বাচ্চাগুলো বাড়ি থেকে বার হওয়ার জন্য ভয় করছে, বলছে মা আমরা মাসালে জল নিতে যাচ্ছি, আমাকে মারতে চাইছে, আমাদেরকে যা তা ভাষা গালি ভাষা দিচ্ছে, নোংরা নোংরা ভাষায় গালি দিচ্ছে, বলছে রাস্তা দিয়ে বার হতে দিব না, যদি এদিক দিয়ে যাস তোদেরকে মেরে ফেলবো। এভাবে আমার মেয়ের সাথে দুর্ঘটনা যা হওয়ার হয়েছে, ঠিক আছে। আমার মেয়ে কে রেপ করেছে? রাজু রায়। তারপরে কী সমস্যা হয়েছে? তারপরে সমস্যা, আমরা থানায় অভিযোগ করেছি। অভিযোগ করার পর ছেলেটা অ্যারেস্ট হয়েছে। তারপরে? তারপরে আমাদেরকে ধমকি দিচ্ছে ওরা। কী ধমকি দিচ্ছে? কেন? কেসটা তুলে নেও, না তুললে আমরা মার্ডার করবো। কারা ধমকি দিচ্ছে? বল্টু রায়। কী? বল্টু রায় একটা ওর ছেলের বাবা, যে অ্যারেস্ট হয়েছে ওর ছেলেটার বাবা। এত সাহস? ওর টিএমসি পাটেল নেতা সাহস দিচ্ছে টিএমসি। আপনি কি অবস্থায় আছেন? আমি খুব অবস্থা খারাপে এখন হয়ে গেছি, ভয়ঙ্কর আছি আমি, আতঙ্কে আছি। আমি বার হতে পারছি না বাড়ি থেকে। বাচ্চাদেরকেও ধমকি মারছে, মার্শালে জল নিতে দেবে না, রাস্তা বন্ধ করে দিবে। এই ঘটনার প্রতিবাদেই সরব হয়েছে বিজেপির নেতৃত্ব। কিন্তু এটা ঘটনার পর তো যে দোষী তাকে অ্যারেস্ট করা হয়েছে, ভালো কথা। অ্যারেস্ট করবার পরও আর একটা ঘটনা ঘটছে, সেটা আরো বেদনাদায়ক। 34 বছরের যে সিপিএম, যে সিপিএম বিরোধী পক্ষকে চাপে রাখবার জন্য ধোপা নাপিত, ওখানকার যত সমস্ত, এমনকি দোকানে যাওয়া, হাটে যাওয়া সব বন্ধ করে দিয়েছিল, আবার সেম কালচার ফিরে আসছে তার যোগ্য উত্তরসূরি, সে হচ্ছে টিএমসির কাছ থেকে। যে ছেলেটি এত বড় অপরাধ করেছে তার ফ্যামিলি টিএমসি আশ্রিত, আর টিএমসি আশ্রিত হয়ে এমন ওখানে দৌরাত্মের সৃষ্টি করছে যে বলছে যে আমরা সব রকমের ওখানকার যে জল, স্যালিটিওয়েলের জল, সেই জল পর্যন্ত বন্ধ করেছে। ওখানে পুরো ওই বাড়িটাকে একেবারে মানে বয়কট করেছে, পাবলিককে বয়কট করতে মানে বাধ্য করছে, এই অবস্থা করছে। ঠিক যেন আবার ফিরে এলো ওই সিপিএম এর যুগ। এটাই পারে, এটাই হচ্ছে তৃণমূলের কালচার, নতুন কিছু তো নয়। মানুষ এদেরকে ক্ষমা করবে না। যদিও তৃণমূল নেতৃত্ব জানিয়েছেন এই ধরনের ঘটনা বরদাস্ত করা হবে না। দেখুন, এই বিষয়টা আমাদের তৃণমূল কংগ্রেস দল খুব সিরিয়াসলি দেখছে। পশ্চিমবঙ্গে বামপন্থী শাসনে 34 বছর রাজ্যতে এইসব ঘটনাগুলো ঘটতো, এই ঘটনা তৃণমূলের আমলে পুনরাবৃত্তি হবে না। মমতা ব্যানার্জির প্রশাসন এই ব্যাপারে স্ট্রিক্ট। এই অভিযোগটা চাইল্ড ওয়েলফেয়ার কমিটি এবং প্রশাসনের গোচরে আনা হচ্ছে, অঞ্চল নেতৃত্ব, ব্লক নেতৃত্বকে বলা হয়েছে, অভিযুক্ত অভিযোগকারী যার যিনি আছেন তার পরিবারের পাশে দাঁড়াতে। আমরা সমস্ত প্রশাসনিক দল থেকে প্রশাসনিক এবং তার যদি কোনো অসুবিধা থাকে, সেই অসুবিধা আমরা বিডিও এবং
লোকাল আইসির সঙ্গে কথা বলে নিশ্চয়ই আমাদের দল সেই ব্যবস্থাটা করবে। মালদা থেকে দেবসিংহ রিপোর্ট, আনন্দবার্তা।